হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিমন্যা আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, তাম্বেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোনো আর্নিং বিষয় নিয়ে হবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা সাইডে আপনারা অ্যাকাউন্ট করলে যা পাবেন তা সাথে সাথে উইথড্র দিতে পারবেন এবং 100% পেমেন্ট পাবেন। তো এটা কয়েনবেসের মাধ্যমে উইথড্র দিতে হয় আর আমি পেমেন্ট পাইছি, তাই আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি। তো বন্ধুরা, কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে উইথড্র দিবেন, এ টু জেড দেখতে থাকেন অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। সো বন্ধুরা, এটা লাইভ প্রুফ সহ আমি দেখিয়ে দেবো আর এটা আমি পেমেন্ট পাইছি, তো ওইটাও আমি পেমেন্ট প্রুফটা লাস্টে দেখিয়ে দিচ্ছি। সো শুরু করা যাক। তো বন্ধুরা, এর আগে বলুন, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করবেন, 500 টাকা বেল আইকনটি এনেবল করে দিন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। তো বন্ধুরা, ফার্স্টে আপনাদেরকে মানে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে মানে ওই সাইটটাতে চলে যেতে হবে। সো ফার্স্টে আপনাদেরকে সাইটটাতে চলে যাবেন। বন্ধুরা, সাইটটাতে আসলে দেখবেন এরকম ইন্টারফেস, সেম এরকম ইন্টারফেস শো করবে। তারপরে এখানে দেখেন একটা অপশান, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ওপেন অ্যাকাউন্ট। তো সিম্পলি ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো বন্ধুরা, ওপেন অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে একটা বড় মানে ইয়াও পেয়ে যাবেন, দেখেন একটা মানে মেনু বারের মতন অনেক। সো এখানে ফার্স্টেই আপনার মানে ইউজার নেমটা মানে ফুল নেমটা দিতে বলতেছে, ফুল নেমটা দিবেন। তারপরে এখানে দিবেন আপনার একটা ইউজার নেম, ধরেন আপনার একটা নাম দিলেন, নাম দিয়ে দিয়ে একটা সংখ্যা দিয়ে দিলেন। ফার্স্টে দিলাম আরিয়ান সরকার, তারপর দিলাম সরকার 11, তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। সো আমি এটা টেম্পোরারি খুলতেছি। তারপর এখানে সিম্পলি রিমোন, তো আমি পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিতে হবে, মানে নিচে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তো ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর নিচে সেম ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো ফার্স্টেও যে ইমেল দিবেন নিচেও সেম ইমেল দিবেন। তারপর এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন দিবেন, তো আমি এখানে দিয়ে দিলাম আরিয়ান, তো নিচেও দিয়ে দিলাম আরিয়ান, কারণ এটা সেম কোয়েশ্চেন দিয়ে দিবেন। তারপর এখানে একটা অপশান আছে দেখেন, যে আপনার পেমেন্ট মেথডটা কোথায় নেবেন ওইটাও এখানে দিতে সিলেক্ট করতে হবে। তো আপনারা এটা দেখছেন তো টোটালি, আর এটা না বুঝলে আপনি আমি গ্রুপে জয়েন হয়ে নেবেন, ফেসবুক গ্রুপে ওইখানে পোস্ট করে না অ্যাডমিনরা জানিয়ে দেবে, তখন পেমেন্ট মেথডটা সেট করতে হবে। সো এখানে বিটকয়েন আর লাইট কয়েন নিতে পারবেন। তো আমি বিটকয়েনে যেহেতু একবার নিছি, তো আমি এখন লাইট কয়েনে নেব। তো আমি কয়েনবেসে চলে গেলাম সরাসরি, কয়েনবেসে চলে এসে তারপর এখানে অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে এসে আমি এখানে লাইট কয়েনটা সিলেক্ট করবাম LTC, তারপর এটাতে ক্লিক করে তারপর এখানে ক্লিক করবাম, উপরে উপরে ক্লিক করে এটা সিম্পলি এটা কপি করে নিলাম, দেখেন এটা অবশ্যই পারবেন সবাই। এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট এটাতে ক্লিক করে কপি করে নেবেন। কপি করে সিম্পলি আপনি এটা লাইট কয়েনের জায়গায় সেট করে দেবেন, এই যে লাইট কয়েনের জায়গায়, লাইট কয়েনের জায়গায় সেট করে দিয়ে তারপরে এখানে সিম্পলি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা আপনার অবশ্যই চালু করতে হবে, না হয় আপনার অ্যাকাউন্টটা হবে না। তো বন্ধুরা, ফার্স্টে এখানে ক্লিক করবেন, ক্লিক করে তারপর সিম্পলি এখানে এই যে দেখেন একটা ক্যাপচা আছে, সো ক্যাপচাটা আপনার পুরো ফিল আপ করতে হবে। তো ক্যাপচাটা হলো QKP, এখানে কিউ ছোটো হাতের সব পি দিবেন, QKP দিবেন, তারপর সব ছোটো হাতে দিবেন, ছোটো হাতে দিয়ে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। সিম্পলি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি মানে হয়ে গেছে। তো এখন আপনাদের মানে দেখতে হবে যে এখানে মানে এই যে দেখেন এটা ভেরিফাই করতে হবে। সো সিম্পলি আপনারা জাস্ট এখানে এটা ভেরিফাই করেন, এই যে এটা ভেরিফাই করেন। তো সিম্পলি আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন, মেলটাতে ক্লিক করে এই যে দেখেন এখানে লগ ইন হিয়ার, তো এই সিম্পলি এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেন, ক্লিক করলে হয়ে যাবে। তো বন্ধুরা, ইমেলটাতে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপর সিম্পলি আপনারা জাস্ট এখান থেকে লগ ইন করে নেবেন, এখানে সিম্পলি লগ ইনে ক্লিক করবেন। লগ ইন ক্লিক করলে আপনার এখানে ইউজার নেমটা দিতে বলবে, সরকার আপনি এখানে সরকার দিয়ে দেবেন, সরকার 11। সো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন একটা, সো পাসওয়ার্ডটা দিয়ে তারপর এখানে ধরেন এখানে ক্যাপচাটা তো কোথায়, ক্যাপচা তো শো করতেছে না। তো এখানে লগ ইনে ক্লিক করেন, দেখেন কি আসে। তো সিম্পলি লগ ক্যাপচা না আসলে লগ ইনে ক্লিক করে দেবেন। অবশ্য নেটওয়ার্কটা আমার অনেক স্লো করতেছে, মেজাজটা এমন খারাপ হচ্ছে। তো বন্ধুরা দেখেন এখন ক্যাপচা আসছে, তখন আসে নাই, ক্যাপচা মাত্র আসছে। তো ক্যাপচা না দিলে অবশ্যই হবে না, আপনার সিম্পলি এই পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আপনার যে পাসওয়ার্ডটা দিবেন আপনি এই সেম ইউজার নেমটা দিতে হবে, ইউজার নেমটা আপনার মনে রাখতে হবে অবশ্যই। আর এখানে আপনার দিতে হবে 7
আর মেবি এই যে এই ক্যাপচাটা আপনার দিতে হবে, এই যে আপনার এখানে অন্যরকম ক্যাপচা আসতে পারে, তো সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করে দিবেন। লগ ইন ক্লিক করলে দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আপনার। এই যে দেখেন আপনি এখানে 0. এত পেয়ে গেছেন, এই যে সেম এত পেয়ে গেছেন, আপনাদেরকে আমি দেখাই টোটাল এই যে এত। তো বন্ধুরা এটা কিন্তু আপনার সবাই পেয়ে যাবেন, এটা 100% পেয়ে যাবেন। তো এটা কিভাবে উইথড্র দিবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব, তো মানে লাইভ প্রুফ সহ। তো এখানে সিম্পলি আপনার জাস্ট এখানে উইথড্রলে ক্লিক করে দিবেন, টোটাল উইথড্রলে। তো টোটাল উইথড্রলে ক্লিক করলে আপনাদেরকে আমি দেখাই, টোটাল উইথড্রলে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। অবশ্যই নেটওয়ার্কটা খুব বাজে একটা কাজ করতেছে, নেটওয়ার্ক একবারে স্লো। তো বন্ধুরা এই উইথড্রলে ক্লিক করলে আপনার কীরকম ইন্টারফেস শো করবে, তো বন্ধুরা উইথড্রলে ক্লিক করলে দেখেন আপনার এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট ক্যাশ আউট। এখানে দেখবেন এরকম তিন চারটা অপশান শো করতেছে, এর মাঝে একটা অপশান আছে এই যে মাঝে দেখেন ক্যাশ আউট। তো সিম্পলি এখানে ক্যাশ আউটে আপনার জাস্ট ক্লিক করে দিবেন, ক্যাশ আউটে ক্লিক করলে আপনার কীরকম ইন্টারফেস শো করবে আপনার দেখাই। তো ক্যাশ আউটে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে আপনাদের মানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে, এই যে দেখেন এখানে আপনার কিন্তু মানে লাইট কয়েন অলের অর্ডারটা স্যাডই থাকবে। আর এখানে আপনার যেটা সিলেক্ট করতে হবে এখানে আপনার দিতে হবে, যেহেতু আপনার কম আছে সো আপনার এখানে কম দিয়ে দিবেন 0.05। তো এটা কিন্তু উপরে আপনার আছে এই যে 0.05, তো এটাতে আছে। সো সিম্পলি এটাতে জাস্ট আপনার এটা এই পয়েন্টটা দিয়ে তারপর এখানে রিকোয়েস্টে ক্লিক করে দিবেন, সিম্পলি এই যে রিকোয়েস্টটাতে ক্লিক করে দিবেন, ভিডিও হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু উইথড্রল এই যে কনফার্ম চাচ্ছে, আপনি কনফার্ম জানাচ্ছেন কি মানে এত এত পাবেন একবার, অলরেডি আপনার এখানে ডিটেলস দিয়ে দেবে যে কত LTC কত BTC পাবেন। তো সিম্পলি এখানে দেখেন দেখেন এই যে কনফার্মে আছে, কনফার্মে জাস্ট কনফার্মে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। তো বন্ধুরা কনফার্মে ক্লিক করলে আপনার কীরকম ইন্টারফেস শো করবে দেখেন, এখন কিন্তু আপনার ব্যালেন্সটা এখানে 0.0 হয়ে গেছে, আগে কিন্তু 0.05 ছিল, এখন 0 হয়ে গেছে। তো আপনার এখানে মানে এই যে দেখেন উইথড্রল রিকোয়েস্ট একটা মেইলও চলে আসবে, এত কয়েন আপনার উইথড্রল রিকোয়েস্ট করছেন। তো বন্ধুরা এটা মানে আপনারা পেয়ে যাবেন আপনার কয়েন বেসের মাধ্যমে। তো এটাতেই আপনার এই পর্যন্তই কাজ, আর কোনো কাজ নাই। তো বন্ধুরা এটাই ছিল আপনার মাঝে শেয়ার করার, তো আমি আপনাদেরকে প্রুফটা দেখিয়ে দিই যে আমি পেমেন্ট পাইছিলাম। তো আমি কি পেয়েছি কিন্তু মানে জাস্ট এই BTC-তে, এই যে BTC-তে পেয়েছি, এখন পর্যন্ত পেন্ডিংয়ে আছে, এটা যে কোনো সময় পেয়ে যাবো। এই যে দেখেন আমি এত পেয়েছি, এই যে এত কালকে পেয়ে গেছি এটা, এই যে কালকে মানে আজকে সকাল 8টায় পাইছি। এটা দিনে একবার পেমেন্ট করে, সারাদিনে যত অ্যাকাউন্টে হোক মানে একবার পেমেন্ট করবে, সকালে 7টা বাজে এটা আমাকে পেমেন্ট করে দিছে, অনেকে পেমেন্ট পাইছে। সো এখানে আমি LTC-তে মানে এখন পেমেন্ট করছি মানে উইথড্র দিছি। সো আশা করি এটাও পেয়ে যাব মানে কিছুক্ষণ পরেই বা কালকে পেয়ে যেতে পারি। এটা দৈনিক একবার পেমেন্ট করে, সো এটাতে জাস্ট 5 মিনিট সময় দিয়ে অ্যাকাউন্টটা করে রাখেন, তাহলে এটাতে যতই পান এটা কিন্তু আপনার মানে প্লাস পয়েন্ট থাকবে। তো এটাই ছিল আপনার মাঝে শেয়ার করা, ভালো থাকবেন সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।